পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহেরবান। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা পেশ করছি গাউসুল আজম বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহে এবং এক কালসাপের গল্প, যেই সাপ বড়পীর রহমতুল্লাহি আলাইহের সঙ্গে কি করেছিল এবং তার ফলাফল কি হয়েছিল। গল্পটি সম্পূর্ণরূপে বুঝতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, ইমামুল আউলিয়া গাউসুল আজম বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের উপস্থিতি ছিল প্রত্যেকের জন্য রহমত স্বরূপ। তাকে জিন এবং মানুষ উভয়ই মেনে চলত। তার বয়ান প্রত্যেকে অত্যন্ত মনোযোগের সহিত শুনত, যার কারণ স্বরূপ সকলেই বরকতপ্রাপ্ত হতো। তার সম্মান এতটাই উঁচু ছিল যে তার কথা বা হুকুম শুধুমাত্র মানুষ নয়, জিনেরাও মেনে চলত। একটি সাপ তাকে প্রতিদিন অনুসরণ করত এবং তার কথা দূর থেকে বসে বসে শুনত। আসলে এই সাপটি ছিল একটি দুষ্ট জিন। এই জিনটি সাপের রূপ ধরে বড়পীরকে বিপদে ফেলতে চাইত, কিন্তু অনেকদিন ধরে পরিকল্পনা করার পরেও সে বড়পীরের কোনো ক্ষতি করতে পারছিল না। তার সাহস হতো না বড়পীরের উপর হামলা করার। এই দুষ্ট জিন যখনই আসত, সে দেখত সেখানে অনেক মানুষের সমাগম রয়েছে। এদের মাঝে কেউ কেউ বড়পীরের কথা শুনে কান্নাকাটি করত, কিন্তু সাপটির দৃঢ় শপথ ছিল যে সে গাউসুল আজমকে তার নেক আমল থেকে যেভাবেই হোক সরিয়ে ফেলবে এবং বড়পীরকে গোমরাহিতে পতিত করবে। এই পরিকল্পনা মাফিক সাপের রূপ ধরে থাকা জিনটি বড়পীরের দরবারে এসে চুপচাপ বসে থাকত, যেন বড়পীরকে তার ইমানের পথ থেকে সরিয়ে দেওয়া যায়। এই সাপরূপী জিনটি সবসময় বড়পীরের আশেপাশেই অবস্থান করত, কিন্তু অনেক চেষ্টার পরেও সে কোনোভাবেই সফল হতে পারছিল না। একদিন এই সাপরূপী জিনটি শয়তানের সাহায্য নেয় আর বলে, আমি আল্লাহ তালার এই অলিকে পাপের মধ্যে ডুবিয়ে দিতে চাই। লোকেরা তার জন্য দিওয়ানা হয়ে আছে, তার বয়ান শোনার জন্য পাগল হয়ে থাকে, তাকে খুবই সম্মান করে, আর এই ব্যাপারগুলো আমার একদমই ভালো লাগে না। হে শয়তান, তুমি আমাকে শক্তি দাও যেন আমি তার পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারি, আর সে যেন কাউকে ইমানের পথে আনতে না পারে আর কাউকে কালেমা না পড়াতে পারে। এইভাবেই সে একদিন শয়তানের কাছ থেকে শক্তি নেয়। একদিন গাউসুল আজম তার মাদ্রাসায় ছাত্রদেরকে তালিম দিচ্ছিলেন। সেখানে অনেক বড় বড় আলেমরা উপস্থিত ছিল। তারা সবাই অনেক মনোযোগ এবং আদবের সঙ্গে বয়ান শুনছিল। এত বড় জমায়েতে বড়পীর এমনভাবে বয়ান করছিলেন যে কারো কোনো হুঁশ ছিল না। আচমকা একটি সাপ সেই দালানের ছাদ থেকে জমায়েতের মাঝে এসে পড়ে আর সকলের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকার আয়তনে এই সাপটি ছিল অনেক বড়। সাপটি বড়পীরকে হামলা করে, লোকেরা ভয়ে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু কিছু কিছু মানুষ যারা বড়পীরকে ভালোবাসত, তারা বড়পীরের চিন্তায় পেরেশান হয়ে ওঠে। কিন্তু বড়পীর তার জায়গা থেকে একটু লড়লেন না। তার চেহারায় কোনো ভয় বা আতঙ্কের ছাপ ছিল না, বরং তিনি নিশ্চিন্তে বসেছিলেন। তিনি তখনও তার বয়ান থামাননি। সাপটি ধীরে ধীরে তার পায়ের উপরে উঠে বসে এবং ক্রমে তার শরীর মোবারক পেঁচিয়ে ধরে, এবং ধীরে ধীরে এই সাপটি বড়পীরের ঘাড়ের উপর উঠে পেঁচিয়ে ধরে। কিন্তু এত কিছুর পরেও বড়পীর বিন্দুমাত্র বিচলিত হলেন না এবং তিনি তার বয়ানও থামালেন না, যেন তার মাঝে এই সাপকে নিয়ে কোনো চিন্তাই নেই। এবার সাপটি বড়পীরকে ছেড়ে তার সামনে এসে দাঁড়ায় এবং বড়পীরের সঙ্গে কথা বলতে শুরু করে। আর সাপটি এমনভাবে দাঁড়িয়েছিল যেন কেউ তার শত্রুকে বহুদিন পর নিজের কব্জায় পেয়েছে। সাপটি কিছুক্ষণ বড়পীরের সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায়। লোকেরা অবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখতে থাকে। লোকেরা ভেবেছিল সাপটি হয়তো বড়পীরের ক্ষতি করবে, কিন্তু এমন কিছুই ঘটল না। সেখানে পেরেশানিতে থাকা লোকেরা তার সামনে হাজির হয় আর বলে, হুজুর, এটা তো একটি অবিশ্বাস্য ঘটনা। এত বড় সাপ যে এতটা ভয়ঙ্কর যে ইচ্ছা করলে এক মুহূর্তে যে কাউকে শেষ করে দিতে পারে, কিন্তু সাপটি আপনার কিছুই করতে পারল না, সে আপনার সামনে দাঁড়িয়ে কি বলছিল? তখন বড়পীর এরশাদ করলেন, তোমরা যে সাপটি দেখেছ সেটি ছিল আমাদের দুশ্মন, সে আমাদের ক্ষতি করতে এসেছিল। সে চেয়েছিল এখানে যেন বয়ান বন্ধ হয়ে যায় এবং আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির থেমে যায়। সে বহুদিন ধরেই আমাদের ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু আজ যখন সে সাহস করে আমাকে পেঁচিয়ে ধরে, তখন তার মনে হতে থাকে তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে। এই সাপটি আমার কোনো ক্ষতি করতে পারেনি, কারণ মহান আল্লাহ তাআলার হেফাজত সবচেয়ে বড়। এই সাপটি আমার সামনে এসে বলে, হে গাউসুল আজম, আমি বহু আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখেছি যাদের কেউ নামাজ ছাড়ত না, যাদের অন্তর থেকে কখনোই আল্লাহ তাআলার জিকিরও থামত না। আমি তাদেরকেও ইমানের পথ থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু একমাত্র আপনার সঙ্গেই আমি হেরে গেলাম।
আমি তখন সাপটিকে বলি, জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর তুই তো একটি সামান্য সাপ, একদিন তোরও মৃত্যু আসবে। আল্লাহ তাআলার রহমতে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, সবথেকে বড় হেফাজতের মালিক তো স্বয়ং আল্লাহ তাআলা। এই কথা শুনে সাপটি সেখান থেকে চলে যায়। বরপীর পুনরায় তার বয়ান করতে শুরু করেন এবং মানুষের ভয়কেও খতম করে দেন। এরপরেও সাপটি তার জেদের উপর অটল ছিল, কারণ শয়তান ছিল তার বন্ধু। সে মনে মনে ভাবতে থাকে, এই পীর এতগুলো লোকের সামনে বয়ান করছিল আর আমি তার কিছুই করতে পারলাম না, কিন্তু পরের বার আমি ভয় পেয়ে আর ফেরত আসব না, আমি এই পীরকে তার ঈমান থেকে সরিয়েই ছাড়ব। এতই ঘৃণিত ইচ্ছা ছিল এই সাপরূপী জিনটির। আসলে এই সাপরূপী জিনটি জানতই না ইনি কোনো সাধারণ পীর নন, ইনি হলেন পীরদের পীর, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহে। সাপরূপী এই জিন অপেক্ষা করতে থাকে, কোনো একদিন পীরকে একা পেলেই তার ক্ষতি করবে এবং ইসলাম থেকে সরিয়ে আনবে। একদিন এই সাপরূপী জিনটি সুযোগ পেয়ে যায়। একদিন বড়পীর রহমতুল্লাহে আলাইহে একটি মসজিদে নামাজ আদায় করছিলেন এবং আল্লাহ তালার দরবারে একের পর এক সিজদা করে যাচ্ছিলেন। এমন সময় সাপরূপী এই পাপিষ্ট জিন পুনরায় হাজির হয় আর ঠিক বড়পীরের জায়নামাজের সিজদার জায়গায় মুখ খুলে বসে থাকে। তখন সাপটি খুবই অহংকারের সঙ্গে চিন্তা করছিল, এই পীর এখন কি করবে? যদি কোনো সাধারণ মানুষ হতো সে হয়তো ভয়ে নামাজ ছেড়ে পালিয়ে যেত, কিন্তু আমাদের বড় পীর একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকেই ভয় পেতেন না। তিনি দাঁড়িয়ে সূরা পাঠ করে যাচ্ছিলেন, তার চেহারা মুবারকে কোনো ভয়ের ছাপ ছিল না। যখন তিনি সিজদায় যেতে লাগলেন, সিজদার জায়গা থেকে সাপটিকে এমনভাবে সরিয়ে দিলেন যেন সেটি কোনো ক্ষতিকর প্রাণী নয়, বরং একটি সাধারণ পোকা যার কোনো ক্ষতি করার শক্তিই নেই। কিন্তু সাপটি পিছু হটল না, সে বড় পীরের ঘাড় পেঁচিয়ে ধরল। কিন্তু এবারও পীরদের পীর বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহে আলাইহে নির্বিঘ্ন মনে নামাজ পড়তে লাগলেন। এবার সাপটি বড়পীরের কুর্তির ভেতর ঢুকে যায়, সেটি এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে। সাপটি সর্বাত্মক চেষ্টা করতে থাকে বড়পীরের নামাজকে নষ্ট করার। কোনো না কোনো সময় তো তার নামাজের মনোযোগ নষ্ট হবেই, তার নামাজ ছুটেই যাবে। কিন্তু বড়পীরের সালাত তো নষ্ট হলই না, বরং তিনি সম্পূর্ণ সালাত আদায় করে সালাম ফিরিয়ে তবেই উঠলেন। বড়পীর সালাম ফেরানোর পর সাপটি কিছু না বলে সেখান থেকে গায়েব হয়ে যায়। সে কোথা থেকে এসেছিল, কেন এসেছিল কিছুই বলল না। পরের দিন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহে আলাইহে ওই মসজিদেই পুনরায় নামাজ আদায় করতে আসেন। যখন তিনি মসজিদে প্রবেশ করেন, সেখানে অনেক বড় বড় চোখের একজনকে দেখতে পান। সে মসজিদের মাঝে অনেক অসহায় অবস্থায় দাঁড়িয়ে ছিল আর সে অসহায় দৃষ্টিতে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহে আলাহেকে দেখছিল। বড়পীরের অনেক মুরিদ ছিল যারা ছিল জিন। বড়পীর এই ব্যক্তিকে দেখেই বুঝে যান এটি আর কেউ নয়, এ হলো একজন জিন। সে অনেক দুর্বল অবস্থায় বড়পীরের সামনে আসে এবং হাত জোর করে মাপ চাইতে থাকে এবং বিলাপ করে কাঁদতে থাকে। এরপর কান্না থামিয়ে সেই জিন বলে, আমি তো এক জাহান্নামী জিন যে আপনাকে প্রতিটি সময় বিরক্ত করে গিয়েছি। আমি তো বেশ কয়েক মাস ধরে এই কারণেই বসে থাকতাম আপনাকে যেন আপনার কাছ থেকে সরিয়ে ফেলতে পারি আর মানুষের চোখে আপনার সম্মানকে শেষ করতে পারি। আমি সেই সাপ যে আপনাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। আমি এর পূর্বেও বহু আল্লাহওয়ালা ব্যক্তিকে তাদের ইবাদত থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু আপনার মতো আর কাউকে পাইনি যাকে আমি ইবাদত থেকে সরাতে ব্যর্থ হয়েছি। আমি না আপনার বয়ানকে থামাতে পেরেছি, না আপনার নামাজ থেকে আপনাকে সরাতে পেরেছি। শয়তানের কাছ থেকে শক্তি নিয়েও আমি আপনার আর আল্লাহ তাআলার মহব্বতকে শেষ করতে পারিনি। এবার বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহে আলাইহে বললেন, লোকেদের বাহবা পেতে আমি কোনো কাজ করি না, আমি শুধুমাত্র কাজ করি মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য, আল্লাহর ইবাদতের প্রতি আকৃষ্ট করার জন্য, আর এই কারণে জিনেরাও আমার উপর বিশ্বাস রাখে। এরপর সেই জিন বলে, উস্তাদ আপনি আমার জন্য দোয়া করবেন, আমিও মুসলিম হতে চাই। আর এরপরেই এই জিন বড়পীরের হাতেই মুসলিম হয়ে যায়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।